যে কোনো ছেলের কাছে তার মা সবথেকে বেশি কাছের থাকে। আমার মা খুব স্ট্রং পার্সন, মা বকেছে, মা মেরেছে, আদরটাও মাই করেছে। আমার খালি মনে হয় যে আমি ঘুম থেকে উঠবো, যেরকম যা আছে যেখানে ফেলে রাখবো, মা আসবে, মা এসে ঘরটা আমার ঘুরতে নিয়ে যাবে। মা না নির্ভর টির্ভর করে না, আমাকে নির্ভর করতে হয়, বিশ্বাস করো কিছু করার নেই। দেখো মায়ের মা প্রতি আমার ফিলিংস বলতে গেলে সেটা অনেক কিছু বলতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ সত্যি কথা বলতেই যে কোনো ছেলের কাছে তার মা সবথেকে বেশি কাছের থাকে, সেম আমার ক্ষেত্রেও তাই একই জিনিস হয়েছে। আমার ক্ষেত্রে যেটা আরও বেশি পরিমাণ হয়েছে সেটা হচ্ছে আমার আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বা যেটুকু করতে পেরেছি সেটার জন্য মায়ের অবদান প্রচুর আর কি। মানে সাপোর্টটা সেটা পুরোপুরি প্রায় মায়ের তরফ থেকে এসেছিল, কারণ মা বলতো যে ঠিক আছে চল তুই যেটা করছিস ডেফিনেটলি একটা আমার, কারণ আমার বাড়িতে কেউ কোনোদিন ফিল্ম ইন্ডাস্ট্রির চৌহদ্দির মধ্যেও যায়নি, সেখান থেকে আমি ফিল্মে কাজ করব এবং অভিনয় করব সেটা শুনেই যে কোনো লোক আঁতকে ওঠে আর কি, হ্যাঁ কী কেন কী। তো সেই যে সাপোর্টটা সেটা পুরোপুরি মা। আর সত্যি কথা বলতে আমাদের আমার ছোটোবেলাটা কেটেছিল জয়েন্ট ফ্যামিলি, তখন আমাদের এই বাড়িতেই পুরো আমাদের মানে কাকা এ সকলে মিলে থাকতো আর কি। সেই জয়েন্ট ফ্যামিলির প্রধান দায়িত্বটা ছিল আমার মায়ের ওপরে, এবং আমার যেটুকু যা কিছু ধরো আমার যা যা হয়েছে বাবা সময়ই পেত না, কারণ বাবা অফিস থেকে আসতো অনেক দেরি করে, সকালবেলা অফিস চলে যেত। তারপর আমার যা যা বদমাইশি, যা যা দুষ্টুমি, যা কিছু করার সব কিছু মা সামলেছে। মা মার জন্যেই বলতে গেলে আমি আজকে এইরকমভাবে হয়েছি। এটা আর মানে একবারে এটা বলে কী বলতো, বলার কোনো মানে আমি এখনও ধরো এখনও যদি কোনো কিছু হয় বা কোনো কিছু সবার আগে আগে মাকে এসে বলি যে এরকম একটা হয়েছে। কোনো ফিল্মের অফারও যদি পাই তাহলে সেটা সবার আগে মাকে বলি, কেন একটা ফিল্মের অফার পেয়েছি এই রোল এই। সো আমার কাছে ডেফিনেটলি আমার লাইফে প্রায় সব কিছু আমার মাকে ঘিরেই এটা বলতে পারি। মা বকেছে, মা মেরেছে, আদরটাও মাই করেছে, আর এখনও মায়ের কাছে আমার ওই যে একটা অধিকার বোধ থাকে না, যার ফলে আমি যখন ধরো যদি আজকে যদি মাকে মেজে দেখি কথা বলি তার কারণে আমার কাছে এক্সপেকটেশনটা থাকে মা এটা করে দেবে। আমার কাছে এটা এক্সপেক্ট করি যে আমি কেন মা এটা করিনি, কেন তুমি এটা করলে না কেন, মানে তুমি থাকতে আমার এটা আমাকে বলতে হবে কেন, এরকম একটা ব্যাপার থাকে আর কি। সো একদম সেম আর কি, মানে প্রচুর বকা খেয়েছি, মানে বকা খেয়েছি ইন দ্য সেন্স তার কারণে আমি প্রচণ্ড বদমাইশি করতাম আর কি, আর প্রচণ্ড মারামারি করতাম বা কোনো বন্ধুর সাথে ছোটোবেলায় আর কি, যার যেটা হয় আর কি, খেলতে গিয়ে কোনো বন্ধুর সাথে মারামারি করেছি সে এসে বলবে তো ন্যাচারালি আমার বাবাকে পেলে বাবাকে বলবে যে কাকু কাকু আমাকে মেরেছে এটা বলবে। সেই সব ক্ষেত্রে থেকে মা প্রচুর জায়গা বাঁচিয়েছে, শেষ নেই কোনো। তারপর ধরো পড়া করিনি মানে হোমওয়ার্ক করিনি আর কি, এবার জানি যে বাবা এসে পেটাবে, জাস্ট পেটাবে, তখন হয়তো মা নিজে নিয়ে পড়তে মানে নিজের কাছে ডেকে নিয়ে পড়তে বসে গেছে, বাবা দেখেছে হ্যাঁ ঠিক আছে ও পড়ছে তাহলে আর কিছু বলবো না, এরকম প্রচুর দিন হয়েছে আর কি, এগুলোর কোনো শেষ নেই। যেহেতু আমার বাড়ির কেউ ছিল না অভিনয় জগতে, যার ফলে কারোর কারোর পক্ষে পুরোটা ক্লিয়ার হওয়াটা সম্ভব না। আর আর একটা কারণে হয় মানে যেটা ধরো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা যা যে কেউ হবে তাদের সকলেরই একটা কারণে ভয়টাই কারণে লাগে যে সে যেই হোক মানে সে যদি ডক্টর হয় বা ইঞ্জিনিয়ার হয় বা এমনি চাকরি করে এমবিএ করে বা হোয়াট এভার, বা যদি ব্যবসাও করে তাহলে একটা সিওরিটি থাকে মোটামুটি যে হ্যাঁ ঠিক আছে একটা চাকরি থেকে মোটামুটি লোকে জানতে পারে যে এটা হবে। অভিনয়ের ক্ষেত্রে তো কোনো সেই গ্যারান্টিটা কেউ দেয় না যে হ্যাঁ এতদিন পরে তুমি এতদিন খাটলে বা এতদিন স্ট্রাগল করলে এটার পরে তুমি এটা পাবে, এটার পর থেকে তুমি এটা পেতে থাকবে, সেখান থেকে ভয়টা বেসিক্যালি হয় আর কি। সো সেই জিনিসটা আমার ক্ষেত্রেও খুব বেশি পরিমাণ ছিল, কিন্তু ওই সেই সাপোর্টটাও মাই আমাকে দিয়েছিলো যে ঠিক আছে চল তুই কতদিন খাট, তোর যদি লাক যদি ভালো থাকে তাহলে হবে, যদি না তাহলে একটা টাইমের পর যেন তুই সেটা এটাও বলেছিল যে তোর
তুই যেটা চাইছিস সেটা যেন করতে পারিস, যে এটা যেন মনে না হয় যে তুই আমি হয়তো করলে আমি পারতাম। সত্যি সত্যি তাই হয়েছে আর কি, মানে অল্প স্বল্প কাজ করি, সেটা ডেফিনেটলি সেই সাপোর্টটা মায়ের তো হয়েছেই। সত্যি কথা বলতে না, মা খুব একটা মারেনি আমাকে, মানে যেটাও মেরেছে সেটা খুব হয়তো বাধ্য হয়ে গিয়ে অল্প স্বল্প, মানে রিমার্কেবল মার খাওয়া মায়ের কাছে সেটা আমার ক্ষেত্রে হয়নি, মানে সেক্ষেত্রে আমি লাকি বলতে পারো আর কি। মানে বকতো, ডেফিনেটলি বকতো, বা দু একবার টুকটাক মেরেছে, কিন্তু সেই রকম এটা ছিল না আর কি। মানে মা আমার মা এমনিতেই খুব আর কি, না ঠিক আছে ঠিক আছে চল, এই ব্যাপারটা ছিল। রিমার্কেবল মার খাওয়া যেন আমার বাবার কাছ থেকে হয়েছে, প্রচুর রিমার্কেবল মার খাওয়া বলতে পারি। মা বাঁচাতো ওই আর কি, যেরকম করে আর কি, আচ্ছা ছেড়ে দাও, ডেকে নিয়ে চলে গেলো, এরকমও করেছে আমাকে, একটা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে যাতে বাবা না দুম করে গিয়ে মারতে পারে আর কি, এরকমও হয়েছে আর কি। তারপর ঠিক আছে তুই ওদিকে চলে যা, আমি বাবাকে বলছি করবে না, এগুলো প্রচুর হয়েছে। এখনও ব্যাপারটা একদম তাই আছে, যার জন্য মা প্রচণ্ড রাগারাগি করে, এত বড় হয়ে গেছিস নিজের ঘরটা গোছাতে পারিস না, এই করতে পারিস। আর আমার খালি মনে হয় যে আমি ঘুম থেকে উঠবো, যেরকম যা আছে যেখানে জিনিসপত্র যা যেরকম ফেলে দেওয়ার ফেলে থাকবো, ফেলে রাখবো, মা আসবে, মা এসে ঘরটা আমার ঘুরতে দিয়ে যাবে। তো এটা আমার এখনও আছে, এটার জন্য মা আমাকে প্রচণ্ড বকাঝকাটা এখনও করে আর কি, সেটা এখনও চলছে। দেখা যাক যতদিন এরকমভাবে চলে ততদিন ভালো। আর আমি নিজে এমনিতে খুব একটা ভালো মানে গুছিয়ে টুছিয়ে রাখতে পারি না। মায়ের গুণগুলো দেখো, মায়ের একটা সব থেকে বড় গুণ, আমার মা খুব স্ট্রং পার্সন, অ্যাজ এ পার্সন শি ইজ ভেরি স্ট্রং। এরকম অনেক দিন ঘটেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে আমি ভেবেছি হয়তো মা খুব ভেঙে পড়বে, বা মা হয়তো একদম ডিপ্রেসড হয়ে যাবে, বাই হয়ে যাবে, সেসব ক্ষেত্রে কিন্তু মাই সব থেকে বেশি মনোবল দেওয়া যেটাকে বলে আর কি, সেটা মাই দিয়েছে। সুতরাং আমার মা সিরিয়াসলি খুব স্ট্রং পার্সন, এবং আমার মা না খুব বাস্তববাদী একজন মানুষ, যে মা বলে যে হ্যাঁ এটা এই এই জিনিসগুলো জীবনে ঘটবে, এগুলো হবে, সুতরাং সেটাতে ভেঙে পড়ার কিছু নেই, তুই এগিয়ে যা। বা এটা শুধু আমার আমার ক্ষেত্রে না, মাকে আমি সকলকে বলতে শুনেছি অ্যাকচুয়ালি, সেটা আমাদের অন্যান্য কোনো আত্মীয় হোক বা এ হোক, সকলকেই মা এই মানে মা যে একটা খুব স্ট্রং একজন মানুষ হিসেবে, একজন খুব স্ট্রং মানুষ, একজন ব্যক্তিত্ব হিসেবে খুব একজন স্ট্রং ব্যক্তিত্ব, সেটা তো ডেফিনেটলি। আর মাদার ইজ ভেরি গুড কুক, সিরিয়াসলি খুব ভালো রান্না করে, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায়, যেই মানে এদিক ওদিক কিছু হয় না, ধরো একটু হয়তো রান্নার তখনই আমি বলতে পারি তুমি এত রান্না খারাপ করে কেন করছো আর কি, মানে আমার এক্সপেকটেশনটা সেটা থাকে যে মায়ের রান্না বেস্ট রান্না আর কি, সেটা সবসময় থাকে। ওই ইয়ে মানে স্ট্রং মানসিকতাটা খানিকটা পেয়েছি আর কি, মানে আমি চট করে হেরে যাই না, বা সেই জিনিসটা পেয়েছি আর কি, সেটা বলতে পারো। আর বাদ বাকি কোনো গুণ পাইনি। না সেই ব্যাপারে মা কোনোদিন কোনো কথা বলে না আর কি, তবে একটা জিনিস আর কি, যেহেতু মানে মায়ের পছন্দটা আমি জানি যে মা কী কী জিনিস পছন্দ করে, বা আমার পছন্দটা মায়ের পছন্দটা অনেক জায়গায় সেম হয়ে যায় আর কি, কিন্তু এটা এরকম নয় যে তোর যদি গার্লফ্রেন্ড হয় তাহলে তাকে এরকম হতে হবে, এই বলতে হবে, ওই করতে হবে, সেটা নিয়ে কোনো রকম ইন্টারফেয়ার মা কোনো দিন করেনি, এটুকু এটুকু বলতে পারি। মানে সেটা নিয়ে মায়ের কোনো রকম মেয়ে নেই আর কি, মানে আমার কোনো বান্ধবী যদি বাড়িতেও এসছে, আচ্ছা ঠিক আছে মা তাদের সাথে খুব ভালোভাবে গল্প করেছে, মানে ও এটা কেন করেছে, ও এটা কেন করেনি, বা এটা নিয়ে কোনোরকম ইন্টারফেয়ার আমি মাকে করতে এখন পর্যন্ত দেখিনি। উইন
না, দেখতে যাওয়া বলতে আমি যেহেতু প্রথমে সিরিয়াল করতাম, সেটা যখন টেলিকাস্ট হতো তখন বাড়িতে দেখতো। তারপর ফার্স্ট ফিল্ম যখন রিলিজ করলো অমর সঙ্গী 2009-এ, সেটা তো ডেফিনেটলি দেখতে গেছিলো। তারপর থেকে মোটামুটি প্রত্যেকটা ফিল্ম দেখতে যায় আর কি, যা যে কটা ফিল্ম রিলিজ করেছে সব কটা ফিল্মে দেখতে যায়, এবং সেটা আমি নিয়ে যাই। এবং মা আমার থেকে অনেক বেশি মানে উৎসাহিত মা থাকে আর কি, যে আমার ফিল্ম নিয়ে হয়তো আমি হয়তো একটু হ্যাঁ ঠিক আছে তো একটা ফিল্ম রিলিজ হচ্ছে, আমি ডেফিনেটলি আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড থাকি, কিন্তু এক্সাইটমেন্টটা মায়ের অনেক বেশি পরিমাণ থাকে, আমার থেকেও অনেক বেশি পরিমাণ থাকে। মায়ের পার্টিকুলার স্বপ্ন, মায়ের একটা স্বপ্ন আছে সেটা বুঝতে পারি আর কি, সেটা হচ্ছে আমার নামটা যাতে অনেক বড় হোক, আমার নামটা সকলে জানুক, এবং আমার অভিনয়ের জীবনটা যাতে দীর্ঘায়িত হোক, সেটা যাতে খুব ভালো হোক বা লোকে ভালো বলুক, সেই স্বপ্নটা ডেফিনেটলি আছে। পার্টিকুলার যে কারণটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে খাওয়া দাওয়া। বাড়িতে কোনো কিছু রান্না হয়েছে, ধরো আমি নেই, যদি জানে যে দুদিনের মধ্যে ফিরবো, তাহলে কিন্তু সেটা বেশি করে বানানো থাকে এবং সেটা রাখা থাকে আমার জন্য আলাদা করে, যে ও যেহেতু এটা খেতে ভালোবাসে তো আসলে যাতে খাওয়া দাওয়ার সময়টা সব থেকে বেশি মনে পড়ে। আর তারপর ধরো এমনি অনেক জায়গাতেই মনে পড়ে, ইচ্ছেও থাকে যে হয়তো ইচ্ছা আছে যে কোনোদিন মাকে একবার নিয়ে যাবো আউটডোরে গেলে, বাড়িতে গেলে, সেটা যদি ভবিষ্যতে যদি সম্ভব হয় বা ইয়ে হয় সেটা সেটা নিয়ে যাবো একবার। মা ডেফিনেটলি অনেকটাই মা, বন্ধুত্বটা হ্যাঁ, কারণ আমি অনেক মানে বলতে হয় না দাদা বা অনেক কথা বুঝতে পারে, সেক্ষেত্রে বন্ধু তো বটেই, দুটোই সমান সমান বলবো না, তবে মায়ের পোর্শনটা অনেক বেশি, বন্ধুত্বের পোর্শনটা একটু কম হলো বন্ধুটাও। দেখো আমি আমার বাবা মার সাথেই থাকি, আমার অন্য কোনো জায়গায় থাকি না, আমি এই বাড়িতেই থাকি, সুতরাং পুরো মানে যখন বাড়িতে থাকি, শুটিং থাকে না তখন আমি বাড়িতেই থাকি, সেক্ষেত্রে সময়টা যতটা সময় পাড়া যায় ততটা সময় দিই। আর শুটিং যদি থাকে বা অন্য কোনো কাজে যদি বাইরে যাই তাহলে তো হয় না আর কি। তবে আমার মনে হয় যদি এটা ডিপেন্ড করে কী বলো তো, পার্সন ডিপেন্ড করে আর কি, মানে তুমি যদি মনে করো না যে তুমি সময় দেবে তাহলে তুমি আরাম করে সময় দিতে পারো। আমার মনে হয় না যে তুই পৃথিবীতে এমন কেউ এত বেশি ব্যস্ত যে সে তার মা বাবার সাথে একটা ঘন্টা বা এসে দিনের শেষে এক খানিকক্ষণের জন্য সময় কাটিয়ে যে খাওয়ার টাইমটা যে একটু একসাথে কাটিয়ে তারপর সে যখন নিজের কাজে চলে গেল, এটা করাটা খুব একটা অসম্ভব ব্যাপার বলে আমার তো মনে হয় না অন্তত। ওই মা মাঝে মাঝে প্রচণ্ড টিকটিক করে, এটা করলি কেন, ওটা করলি কেন, এটা এখানে কেন, ওটা ওখানে কেন, এটা এটা ঠিক করে রাখতে পারিস নি, ওটা করতে পারিস নি, এই করছিস কেন, ওই করছিস কেন, দৌড় বাবা তুমি যাও তো, তুমি নিজের কাজ করো তো, আমাকে আমার মতো থাকতে দাও। মা না নির্ভর টির্ভর করে না আর কি, মানে আমাকেই নির্ভর করতে হবে, বিশ্বাস করো কিছু করার নেই। মা এখনো পর্যন্ত মানে মাকে দেখেছি সব কাজ নিজে করবে আর কি, মানে নিজে ছাড়া কোনো কাউকে দিয়ে, কাউকে যদি বলি যে এটা এটা আইটেম করে দাও, ওকে দিয়ে দাও, ওকে বলে দাও, করে দেবে, কিচ্ছু না নিজে করবে। সুতরাং মা কারোর উপর নির্ভরশীল না, মা এটা বলেও যে আমি যেন কোনোদিন কারোর উপর নির্ভরশীল না হই আর কি, আমি পুরোপুরি মায়ের উপর নির্ভরশীল, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। অনেকবার হয়েছে মানে বিভিন্ন কোনো একটা ঘটনা নিয়ে ধরো, মানে কোনো একটা বিষয় নিয়ে হয়তো কথা বলতে বলতে মা এটা বলেছে আমি তার উল্টো বলেছি, সেটা নিয়ে হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলেছি, সত্যি সত্যি পরে আমার মনে হয়েছে যে এই কথাটা না বললেই হতো, কারণ যেহেতু বয়স হচ্ছে তাদের এক্সপেকটেশনটা বাড়ছে বা সেটাই স্বাভাবিক ঘটনা আর কি।
বা আমি হয়তো কিছু পাইনি, বা আমার হয়তো একটা জিনিস বলেছিলাম সেটা হয়তো হয়নি, সেটার জন্য হয়তো মাকে আমি বললাম তুমি এটা করতে পারলে না, বা এগুলো হয়েছে যার ফলে হয়তো কোথাও গিয়ে পরে আমার নিজেরই খুব রিগ্রেট হয়েছে, বা রিপেন্ট করেছি যে এটা না বললি হতো হয়তো হতো, বা একবার গিয়ে বললি হতো যে সরি, কয়েকবার বলেওছি যে একদম যে বলিনি তা না। তবে হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, একদম যে ঘটেনি সেটাও না। করি তো হ্যাঁ, সেটা সবসময়তেই ফিল করি। মা বাবার এক্সপেকটেশনটা ডেফিনেটলি এটাই থাকে যে যখন বড় হয়েছে তারা তাদের নিজের দায়িত্বটা ভালো করে বুঝুক এবং তাদের জীবনে ভালোভাবে চলুক, সেই ফিলটা সবসময়তেই করি। এবং এই একটা এক্সপেকটেশন থাকে যে তাদের সাথে যেন সময়টা কাটাতে, মানে যেটুকু সময় আমরা পাই সেটুকু সময় খানিকটা সময় হয়তো তাদের সাথে কাটালাম, একটু কথা বললাম, হয়তো একসাথে একটু কোনো একটা সিনেমা দেখলাম, বা খানিকক্ষণ কোথাও একটা গেলাম। যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমি মা বাবাকে নিয়ে একটু ভালোভাবে আরেকবার কোথাও ঘুরে আসতে চাই আর কি, মানে একটা ফ্যামিলি ট্যুর যেটা আগে আমাদের খুব হতো আর কি, মানে সেটা অনেকদিন ধরে ধরো প্রায় বন্ধ হয়ে গেছে আর কি, সেটা মায়ের অনেক বেশ কিছু জায়গায় ঘোরার ইচ্ছে আছে। যদি একটা কোথাও সম্ভব হয় তাহলে আমি সেটা ডেফিনেটলি মাকে নিয়ে যেতে চাই। আমাদের জেনারেশনের যে রিলেশনটা হওয়া উচিত আমার মনে হয় আমাদের খুব বেশি পরিমাণ মা বাবাকে দেখা উচিত, এবং মা বাবার দুজনেরই সেই খেয়ালটা নেওয়া উচিত, তার কারণ তাদের বয়স হচ্ছে, তারা কোথাও গিয়ে মাঝে মাঝে হয়তো মনে করে যে ছেলে বা মেয়ে বড় হয়ে গেছে, তারা নিজেদের জীবন নিয়ে আছে, আমাদের হয়তো আর সেভাবে কোনো মূল্য নেই, এটা যেন তারা কখনো ফিল না করে যে আমাদের মূল্য নেই, এই ফিলটা যেন কোনো মা বাবাই না করে, এটাই বলবো। আর বলবো যে আমি আগেও যেটা বললাম যে দেখো আমার মনে হয় না এটা এমন কিছু অসম্ভব ব্যাপার যে একটু খোঁজ নেওয়া বা একটু সঙ্গে থাকা, দুটো কথা বলা, এটা করলেই কিন্তু হয়ে যায়, তার থেকে বেশি কিন্তু কিচ্ছু চায় না মা বাবা, সুতরাং এটা করলেই হয়। আমি এটুকু বলতে পারি যে যেহেতু আমি মা বাবার সঙ্গেই থাকি, সেটা আমি দুজনকে চোখের সামনে দেখতে পাই যে হ্যাঁ কী হচ্ছে, কী করছে না করছে না, এটা সবসময় দেখতে পাচ্ছি আর কি, সুতরাং সেই খোঁজটা আমি আমার মতো করে নিই, এবার আপনারা বা তোমরা তোমাদের মতো করে নাও। দিনে অ্যাটলিস্ট একটা জিনিস ঠিক করো যে দিনে একটা খাবার, মানে ধরো সেটা তুমি লাঞ্চ হতে পারে, সেটা ডিনার হতে পারে, সেটা ব্রেকফাস্ট হতে পারে, সেটা স্ন্যাক্স হতে পারে, তোমাদের বাড়ির মা বাবা ভাই বোন যারা সকলে আছো আর কি, যদি টাইম পাও দিনের একটা খাবার যেন তোমরা একসাথে খাও, এটা করলেই দেখবে অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সেটা যদি তুমি যদি ধরো এরকম হয় যে আমার হয়তো ডেলি হচ্ছে না, তাহলে একটা দিন ঠিক করো, প্রত্যেকের একটা দিন ছুটি থাকে, সেটা সানডে হতে পারে, মানডে, এখন বিভিন্ন রকম কাজ আমরা কাজে আমরা থাকি আর কি, একটা ছুটির দিনে একটা খাবার সেটা বাড়ির সকলে মিলে বসে একসাথে খাও, সেটা দেখবে না সেটা আমার মনে হয় সেটা অনেক প্রবলেম সলভ করে দেয়। এবং ওই যে ইয়েটা কী গো কী হয়েছে, বা হয়তো ঘুমোতে যাওয়ার আগে হয়তো জাস্ট দুটো মিনিট গিয়ে কথা বললে যে হ্যাঁ কেমন আছে গো, কী আছে গো তোমার দিয়ে, তখনই হয়তো মা হয়তো বললো যে তোমার তোমার বাড়ির জানিস তোর বাড়ির আমাদের সেই আত্মীয় ছিল, এই ছিল, এই কথাবার্তাগুলো যদি একটু বলো তাহলে আমার মনে হয় যে অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায় আর কি, মানে এটা এটা করাটা বিশাল, এত ব্যস্ত কেউ নয় পৃথিবীতে, বিশ্বাস করো এত ব্যস্ত কেউ নয়, এটা করাটা খুব সহজ ব্যাপার। একটা জিনিস মনে রাখো যে আমরা আজকে যা হয়েছে সে যেই হোক, সে সচিন তেন্ডুলকার হোক, সৌরভ গাঙ্গুলি হোক, অমিতাভ বচ্চন হোক, আমি হই, বা যারা যা যে যা যে যেরকম ফিল্ডে যে আছে, তাদের পিছনে কিন্তু তার মা বাবার মানে কী বল, মা বাবার সাপোর্টটা না হলে কিন্তু তারা সেই জায়গায় পৌঁছাতে পারতো না, এটুকু আমার মনে হয়। সুতরাং আমাদের কাজ হচ্ছে, আমাদের জেনারেশনের কাজ হচ্ছে, আমি বেশ কিছু খবর দেখতে পাই বা বেশ কিছু খবরের জিনিস খবরে কাউকে পড়ি, বেশ কিছু টিভিতে দেখি আমরা, যেগুলো দেখে সত্যি খুব অবাক লাগে আর কি, মানে এটা হতেই পারে না। সুতরাং এই জিনিসটা এক হওয়াটা একেবারেই উচিত না, আমার মনে হয় আমাদের জেনারেশনে উচিত খুব বেশি পরিমাণ মা বাবার খেয়ালটা রাখা, এবং সেটা আশা করি অনেকেই রাখে, একদম যে রাখে না তা না আর কি। হ্যাঁ, এবার আমাদের জীবনটা আগেকার কালের মতো নেই, আমরা খুব ফাস্ট চলছি, দৌড়াচ্ছি, সকলে মিলে দৌড়াচ্ছি, সেই দৌড়াবার মাঝে মাঝেও একটু খেয়াল রাখলেই তো হয়।
আমার মা আমার কাছে সেরা এই কারণে, তার কারণ সত্যি কথা বলতে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি বা আজকে আমি যেটুকু যা করেছি তার পেছনে আমার মায়ের অবদান প্রচুর। মায়ের সাপোর্টটা না পেলে, মা ইমেন্সলি যেভাবে সাপোর্ট করে গেছে, এখনও করে যাচ্ছে যেভাবে, তাহলে আমি এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। আর বাদ বাকি আমার সব রকমের বদমাইশি, সব রকমের দুষ্টুমি, সব রকমের অসভ্যতা কিন্তু মা সহ্য করে গেছে, মা সামলে দিয়েছে, মা বকেছে, আবার আদর করেছে, সবটাই মা করেছে। এবং মাই বুঝিয়েছে অনেক জিনিসগুলো যেগুলো হয়তো আমি বুঝিনি বা বুঝতে চেষ্টা করিনি বা বুঝতে চাইনি, সেগুলোও কিন্তু মা বুঝিয়েছে যে না এটা বাবু এটা এরকম না, এটাই এটা এরকম করিস না, এটাই কর, এটা কর। সেই জায়গাগুলোর থেকে ডেফিনেটলি আমার কাছে আমার মা তো সেরা, 100 বার সেরা।